হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাস আমি বর্ষা আজকে আমরা ক্লাস এইট এসেনবস স্টার্ট এখানে কিছু লেখা আছে চলো আমরা সেগুলো পড়িনি জেমস রিপ রিভস নাইনটিন হান্ড্রেড নাইন টু নাইনটিন হান্ড্রেড সেভেন্টি এইট উনিশশো নয় জন্ম এবং উনিশশো আটাত্তরে তার মৃত্যু ওয়াজ এ ব্রিটিশ অথার তিনি ছিলেন একজন ব্রিটিশ অথার অর্থার মানে লেখক তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি প্রিন্সিপালি মানে হচ্ছে মূলত বা প্রধানত নোন পরিচিত ফর হিস পোয়েট্রি তিনি মূলত তার পদ্যের জন্য পরিচিত প্লেজ নাটক এন্ড কন্ট্রিবিউশনস টু চিলড্রেন্স লিটারেচার তিনি বাচ্চাদের সাহিত্যের জন্য তার অবদানের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিস ফর বোথ অ্যাডাল্টস এন্ড চিলড্রেন তার বই অ্যান্থোলজিস্ট মানে হচ্ছে সংকলন তার বইয়ের যে সংকলন সাহিত্যের যে সংকলন ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিল্ড্রেন প্রাপ্তবয়স্ক এবং শিশুদের দুপক্ষেরই জন্য তার সাহিত্য সাহিত্যের সংকলন আছে হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ এ লিটারি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার তিনি তিনি এভাবেও পরিচিত কি ক্রিটিক সাহিত্যের নিন্দুক সাহিত্য সমালোচক তিনি পরিচিত এ ব্রডকাস্টার সম্প্রচারক তিনি সম্প্রচার করেন দেখো এখানে বলেছে এক নম্বর উইথ হুইচ ওয়াটার বডি ক্যান ইউ অ্যাসোসিয়েট দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজেস এইগুলো এই অপশনগুলো দেখে কোন ওয়াটার বডির কথা তোমার মনে হচ্ছে কোন ভিজুয়াল ইমেজ মানে তুমি চোখের সামনে কোন ছবিটা দেখতে পাচ্ছ এই অপশনগুলো থেকে স্যান্ডি শোর বালুকাময় ধার মানে সমুদ্র সৈকত স্যান্ডি সোর সল্টি ওয়াটার নোনা জল ফোম ফেনা ওয়েবস ঢেউ তাহলে এগুলো দেখে আমাদের কোন ওয়াটার বডির কথা মনে হচ্ছে আমাদের সমুদ্রের কথা মনে পড়ছে সবগুলো আছে ঢেউ আছে ফেনা আছে নোনা জল আছে এবং বালুকাময় সমুদ্রতট আছে এবারে আমরা কবিতাটা পড়েনি চলো দ্য সি ইজ এ ডগ ডব জায়েন্ট গ্রে সমুদ্র হচ্ছে কি ইজ এ হাংড়ি ডগ একটা কুকুর গ্রে মানে হচ্ছে বিশাল সমুদ্রের বিশালতাকে এখানে জায়েন্ট বলেছে জায়েন্ট মানে এখানে আছে দত্ত এন্ড গ্রে ধূসর সমুদ্রের রং আমরা কি জানি নীল কিন্তু এখানে যেহেতু জায়েন্টের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে সমুদ্রের রং বলা হয়েছে গ্রে অর্থাৎ সমুদ্রকে এখানে একটা ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করা হয়েছে যার বিশালতা একটা দৈত্যের মতো হি রোলস অন দা বিচ অল ডে সে কি করে রোল রোল মানে হচ্ছে পাল্টি দেওয়া বা গড়াগড়ি খাওয়া অন দ্য বিচ বিচ মানে হচ্ছে সমুদ্রের সামনে যে বালুকাময় সমুদ্র তট থাকে সমভূমি থাকে সেটাই হচ্ছে সমুদ্র সৈকত বা বিচ অল ডে সে কি করে ওই বিচে সারাদিন গড়াগড়ি খায় উইথ হিস ক্লাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ ক্লাশিং টিথ মানে হচ্ছে ঝনঝনে দাঁত দাঁতগুলো যেমন কুকুরের দাঁতগুলো কি হয় একটার সঙ্গে একটা ঠিকলে একটা আওয়াজ ওঠে যেহেতু এখানে সমুদ্রকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে সেহেতু এখানে বলা হয়েছে সমুদ্রের দাঁতগুলো ঝনঝন করছে অ্যান্ড শ্যাগি জজ মানে রাফ চোয়াল চোয়ালটা হচ্ছে খুব রাফ খসখসে সে তার খসখসে চোয়াল এবং ঝনঝনে দাঁত নিয়ে সবসময় ওই বিচে গোড়াগড়ি খাই আওয়ার আপন আওয়ার হি নস ঘন্টার পর ঘণ্টা সে কি করে নস এখানে জি এর উচ্চারণটা হবে না বাইটস নস মানে হচ্ছে বাইটস অ্যান্ড চিউস অর্থাৎ কামরাই এবং চেবাই ঠিক আছে দা কী চেবাই দ্য রামলিং টামলিং স্টোনস সেই সমুদ্রের তটে পড়ে থাকা সেই পাথরগুলো সে পাথরগুলোকে এখানে সমুদ্রকে যেহেতু কুকুর বলে তুলনা করা হয়েছে সেহেতু সমুদ্র কি করে ওই পাথরগুলোকে তার ঝনঝনের দাঁত দিয়ে আর রাফ চোয়াল দিয়ে সবগুলোকে চেবই এন্ড বোনস বোনস এবং হাড় 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 যেমন কুকুর ক্ষুধার্ত কুকুর যেমন হাড় পেলে আর কিছু চায় না ওগুলোকে চিবিয়ে চিবিয়ে সেটাকে গুঁড়ো করে দেয় একদম তার ওই বড় বড় দাঁত দিয়ে সেরকম সমুদ্রও নুড়ি পাথর গুলোকে সবসময় চেবাতে থাকে দ্য সিড মনস সি ডগ সমুদ্রকে বলছে সিডগ সমুদ্র কুকুর সেই বিশাল সমুদ্র কুকুরটা মোনস মানে হচ্ছে হাউলস মানে চিৎকার করছে চিৎকার করছে আর রোড করছে আওয়াজ করছে লিকিং হিজ গ্রিজি পস লিকিং মানে হচ্ছে চাটা হিস গ্রিজি পস তার পাগুলো থাবাগুলো কুকুর যেমন তার থাবাগুলো পায়ের তলে কুকুরের পায়ের তলে মাংস অংশ থাকে সেটা যেমন কুকুর চাটে সেরকম সেরকমভাবে সমুদ্র তার নুড়ি পাথরগুলোর উপর যখন জল চলে আসছে কবির কল্পনায় সেটা হয়ে যাচ্ছে গ্রিজি পজ মানে ওই তার পাথরগুলোতে যখন জল চলে আসে তখন সমুদ্র যেন মনে হচ্ছে চেটে চলে যাচ্ছে লিকিং ইজ গ্রিজি পস তার চকচকে থাবাগুলোকে সে চেটে চলে যাচ্ছে দেখো নেক্সট প্যারা অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস এবং যখন সেই দ্য নাইট উইন্ড রো রাতেরবেলায় যখন সেই বাতাস রোডস মানে চিৎকার করে জোরে জোরে আওয়াজ করে বাতাস জোরে জোরে যখন বয় অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টরমি ক্লাউড এবং সেই রাতে চাঁদকে দেখে যেন মনে হয় চাঁদটা দুলছে ইন দ্য স্টরমি স্টর্মি ক্লাউড মানে হচ্ছে মানে মানে ঝোড়ো ক্লাউড মেঘ যখন রাতের বেলায় যখন খুব জোরে মানে যখন ওয়েদার খারাপ থাকে রাতের বেলায় যখন সমুদ্র ওপরে যখন জোরে জোরে হাওয়া বয় মেঘ করে আসে কালো মেঘ করে থাকে তখন আকাশের দিকে তাকিয়ে মনে হয় চানটা দুলছে সে সময় কি হয় হিম বাউন্স টু হিজ ফিট এখানে হি বলতে হয়েছে বাউন্স বোঝানো হচ্ছে লাফাই টু হিজ ফিট তার পায়ের ওপর নাক সিটকানো মানে হচ্ছে শোকা গন্ধ শোকা এখানে সে লাফায় সমুদ্র লাফায় যখন ওরকম মেঘলা দিন থাকে ঝোড়ো হাওয়া থাকে এবং ঝোড়ো মেঘে যখন চানটা দোলে তখন সমুদ্র কিন্তু লাফায় এবং যেন মনে হয় সে নাক সিটকাচ্ছে এবং গন্ধ শুকছে জাস্ট লাইক এ ডগ শেকিং his ওয়েট শেকিং মানে হচ্ছে এখানে নাড়া দেওয়া ঝেড়ে ফেলা his ওয়েট সাইড তার ভিজে দিকটা সে ঝেড়ে ফেলে দেয় ওভার দা কি ক্লিফ মানে হচ্ছে খাড়া পাহাড় সে তার ভিজেটা তার ভিজে দিকটা কি ভিজে শরীরটা সে খাড়া পাহাড়ের ওপরে ঝেড়ে ফেলে দেয় and হাউলস uh, and, and hollows লং অ্যান্ড লাউড এবং কি করে সে জোরে জোরে চিৎকার করে মানে জোরে জোরে গর্জন করে লং লাউড বিশাল জোরে জোরে গর্জন করে তার ভিজে দিকটা ঝেড়ে ফেলে দেখো লাস্ট বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন কিন্তু শান্ত দিনে মে এবং জুন মে এবং জুন মাসে যখন কি হয় ওয়েদারটা যখন শান্ত থাকে এরকম ঝোড়ো থাকে না হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডিউন মানে হচ্ছে মরুভূমি যখন সেই ঘাসগুলো মরুভূমির ঘাসগুলো কি হয় প্লে নো মোর দে আর রিডি টিউন যখন মে আর জুন মাসে যখন ওয়েদার শান্ত থাকে তখন মরুভূমির ঘাসগুলোও আর আওয়াজ করে না অন্য সময় কি হয় মরুভূমির ঘাসগুলো যখন রোদে শুকিয়ে যায় তখন তারা ঘর্ষণে একে অপরের ঘর্ষণে একটা একটা আওয়াজ বের হয় যেন সেগুলো সে শেতারের বা বিটারে আওয়াজের মতন একটা টিউন বের হয় একটা আওয়াজ বের হয় কিন্তু সেই মে ও জুন মাসে এটা কিন্তু হয় না তখন ঘাসগুলোও শান্ত হয়ে যায় তারা কিন্তু আর কোনো রকম শব্দ করে না উইথ হিজ হেড বিটুইন হিজ পস তার মাথাটা কোথায় থাকে বিটুইন হিজ পস তার পায়ে থাবার দুটো পায়ের মাঝখানে দুটো পায়ের থাবার মাঝখানে তার মাথাটাকে সে গুঁজে দেয় হি লায়েস অন দ্য স্যান্ডি শોર્টস সে তখন শুয়ে পড়ে সেই বালুকাময় তটে কুকুর যেমন ঘুম পেলে খুব ক্লান্ত হয়ে গেলে কি করে তার দুটো পায়ের মাঝখানে মাথাটাকে ঢুকিয়ে ঘুমিয়ে দেয় সেরকম ভাবে যখন মে জুন মাসে আকাশটা শান্ত থাকে চারিদিকটা যখন শান্ত থাকে মরুভূমির ঘাসগুলো যখন আর আওয়াজ করে না তখন কি হয় তখন ওই সমুদ্র তার দুটো পায়ে থাবার মধ্যে মাথাটাকে গুঁজে ঘুমিয়ে পড়ে সেই সমুদ্র তটের ওপর সো কোয়াইট সো কোয়াইট খুবই শান্ত খুব শান্ত হি স্কিয়ার্সলি স্নোর এতটাই শান্ত থাকে যে সে খুব বেশি হলে একটুকু নাক ডাকে মানে কি হয় যখন তখন ঢেউয়ের অত জোর থাকে না এতটা গর্জন থাকে না যখন ঝোড়ো দিনে যেমন থাকে সমুদ্রের গর্জন যেমন হয় তখন কি হয় ঢেউগুলো ফুলে ফেপে ওঠে কিন্তু ওই শান্ত মে জুন মাসে সমুদ্রটা ঠান্ডা থাকে তার ঢেউ আওয়াজ থাকে না বড় জোর সেখান থেকে হালকা একটু আওয়াজ না নাক ডাকার মতো হালকা একটু আওয়াজ আসে কিন্তু সমুদ্র এতটা ভয়ঙ্কর থাকে না তখন কি করে সে সমুদ্র তটের ওপরে তার দুটো পায়ের মাঝখানে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আজ আমি তোমাদের পোয়েট্রিটা পড়ালাম নেক্সট দিন আমি তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করাবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ